পরমেশ্বরী, আমি আজ বাড়ির প্রত্যেকের সামনে তোমার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি। আমি আমি যা যা করেছি ভুল করেছি, যা যা করেছি অন্যায় করেছি, অসম্মান করেছি আমি তোমাকে। আমি তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম পরমেশ্বরী, শুধু নিয়ে গেছি তোমার কাছ থেকে, কোনোদিন কিছু দিইনি দু হাত ভরে। এবার চেষ্টা করব তোমাকে দেওয়ার, জাগতিক কিছু পারি না পারি অন্তত তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব আমি। এখন এসব বলার তো কথা নয়, তোমার শরীরও ঠিক নেই, তুমি যাও উপরে গিয়ে বিশ্রাম নাও। জুজু মা, তুমি একটু পাপাকে নিয়ে উপরে যাও। ও মামুনি, একটু বসুক না পাপা, এখানে বসে একটু সবার সঙ্গে গল্প করুক, উপরে গিয়ে পাপার ভালো লাগবে না আমি জানি, আর আমিও এখন নিচে থাকবো, উপরে যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। আরে বাবু, তোরা জ্বর আসেনি তো? জ্বরটা এখনো গায়ে আছে, জ্বর কমেনি। তা ফিরে আসার ম্যাজিকটা কি শুনি একবার। অভিমন্যুর অসুখ তাই তো? না মানে আমরা এটা খুব ভালো করে জানি পারো, তুই আর অন্য কিছুতেই বোধহয় ফিরে আসতিস না। হয়তো তাই, বা হয়তো পুরোটা তাই নয়। কি জানো তো দিদি ভাই, আমি তো এই সংসারটাকে ভালোবেসে ফেলেছিলাম। সত্যি বলতে গেলে আমি তো এই সংসারের মধ্যে থেকেই নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, খুঁজেও তো পেয়েছি। আমি জীবনে যা করার তা তো এই